बीजेपी पार्टी में दिखा बड़ा बिखराव। जंगल महल पुरुलिया जिले के सुंदरी बागमुंडी पुलिस स्टेशन के सरेगंडी क्षेत्र के लगभग 60 परिवार भाजपा छोड़ राष्ट्रीय कांग्रेस पार्टी में शामिल हो गए। क्या है पूरी खबर देखिए। इस दिन नेपाल बाबू ने कहा कि वे कांग्रेस छोड़ चुके थे और भाजपा में शामिल हो चुके थे, लेकिन उन्हें अपनी गलती का एहसास हुआ और उन्होंने दोबारा से कांग्रेस में शामिल होने का फैसला कर लिया। প্রায় এখানে 20 থেকে 25 পরিবারের সংখ্যা যারা সবাই আসতে পারবে 8 থেকে 25। তারা অনেক আগে কংগ্রেস করতো, কারণ ওই জায়গাটা আমাদের কংগ্রেসেরই একটা পরবর্তীকালে এই গত দুটো নির্বাচন পঞ্চায়েত এবং এমপি এই দুটো নির্বাচনে আমরা ওখানে ব্যাপকভাবে হারি এবং ম্যাক্সিমাম লোকেই বিজেপির দিকে ভোট দেয় বা ওই দিকে যায়। তারা স্বাভাবিকভাবেই বিজেপি দলভুক্ত ছিলেন এবং তারা আজকে ভুল বুঝতে পেরে আমাকে কাল থেকেই ফোন করছে। আমি বললাম আজ 10টা মিটি যাই, সব আমরা ফ্রি থাকি, তাহলে যদি তোমরা মনে করো দিন হতে পারে ঠিক আছে, তাহলে আমরা আসবো। আজকে তারা জয়েন করলেন আমাদের অঞ্চলের রফতার গ্রাম ঢেকিয়া বুথ, এবং এই বুথ আমাদের শক্ত হবে। এবং যে লোকগুলো এলো তারা সবাই একটা গুরুত্বপূর্ণ নেতা ওই অঞ্চলে, এবং ওই অঞ্চল দীর্ঘদিন কংগ্রেসের ঘাঁটি ছিল। আমাদেরই একজন নেতা অন্য দলে যাওয়ার ফলে আমরা খুব দুর্বল হয়েছিলাম, সেটা থেকে রিকভার হচ্ছে। এবং আমি আশা করব যে এই বুথ থেকে যারা এলেন এদের নেতৃত্বে আগামী দিনে সারেঙ্গি অঞ্চল আবার পুনরায় কংগ্রেসের যে শক্ত ঘাঁটি ছিল সেই জায়গায় আমরা পৌঁছাতে পারি। এর মাঝে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, বেশ কিছুদিন আগে 18 তারিখে কৃষক বিল সহ আরও এখানে লোকাল কিছু ইস্যু নিয়ে বিদ্যুতের মাসিক রিডিং আরও ইত্যাদি অনেক কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে, বেকারদের চাকরি, এই ইস্যুগুলো নিয়ে আমরা একটা প্রতিবাদ মিছিল করেছি। তাতেও বাগমুন্ডিতে আমরা ব্যাপক সাড়া দেখেছি, মানে আমি দীর্ঘদিন এখানে বিধায়ক আছি, এত বেশি মানুষ, এত বেশি ইয়াং ছেলে, এত বেশি আদিবাসী লোক, এত বেশি গরিব লোক এই প্রথম জাতীয় কংগ্রেসের মিছিলে যোগদান, এটা থেকেও অনেকে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসে আসছেন। আগামী একাদশীর দিন আরও একটা বড় সড়ো যোগদান পর্ব আমাদের বিগ্রাম অঞ্চলে আছে। এভাবে আমরা আমাদের সংগঠন আগামী দিনে আবার শক্ত হবে, এটাই আমার বিশ্বাস। আমি সবাইকে স্বাগত জানাই, তারা আসুক, এবং কংগ্রেসের যে নীতি সেই নীতির আদর্শে বিশ্বাস হয়ে আমরা দুটোই কথা মেন বলেছি, সেটা হচ্ছে এই দলে থাকলে আমরা কাউকে যেমন ধোকা দিব না, তেমনি দলে থাকলে বিপদ আপদ থেকে শুরু করে যে কোনো বিষয়ে জাতীয় কংগ্রেস তাদের হয়ে ঢুকে দাঁড়াবে এবং তারাকে যতটা সম্ভব সেটা মনে করো আমি একটা হাতে যাবো আপনার কাছে, আপনি মানে ওটা
बच गया बिगुल। सोच हमारी, विकास आपका। अब होगा विकास, आने वाला है शिक्षित उम्मीदवार। आइए हम सब मिलकर पातेपुर विधानसभा को दे उज्जवल भविष्य। सहयोग आपका, संकल्प हमारा। इस विधानसभा चुनाव में शशि भारती को वोट दें। मुश्किल इस राह में मुस्कान नहीं छोड़ूंगा, ऊंचाई की चाह में स्वाभिमान नहीं छोड़ूंगा। पातेपुर विधानसभा 130 से युवा प्रत्याशी शशि कुमार पासवान उर्फ शशि कुमार, चुनाव चिन्ह घड़ी छाप। क्या सच है क्या झूठ, अब होगा जो सच वही खबर। हमसे जुड़े रहने के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूले और देखते रहे HBN न्यूज।